বাল্যবিবাহ রোধ হলো, নারী পাচার বন্ধ হলো, স্কুল ছুটের সংখ্যা দিনে দিনে কমলো। আজকে এরকম একটি প্রকল্পের কথা বলবো। আমি নন্দন দাস, একজন ফ্যাশন ডিজাইনার, বাঙালি ফ্যাশন ডিজাইনার, এবং বাংলার যেগুলো খুব আমাদের ভালো দিক এবং যেগুলো আমরা আন্তর্জাতিক স্তরে এমন এমন কিছু প্রকল্প, এমন এমন কিছু ভাবনা যেটা আমার বাংলাকে আগামী দিনের ভারতবর্ষের দিকে অনেক সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। তো যে কথা বলছিলাম যে তিনটে স্লোগান ভীষণভাবে কাজ করে, যে বাল্যবিবাহ রোধ হলো, নারী পাচার বন্ধ হলো, স্কুল ছুটের সংখ্যা দিনে দিনে কমলো। হ্যাঁ, অবশ্যই এই প্রকল্পের নাম কন্যাশ্রী প্রকল্প। এবং এই কন্যাশ্রী প্রকল্প যেটা শুরুটা হয়েছিল আমাদের 2013-র 1 অক্টোবর, একটি স্বপ্নের প্রকল্প। এবং এই যে আমার প্রথম কথাটা, প্রত্যেকটির বর্ণনা আমি দেব, স্কুল ছুটের সংখ্যা দিনে দিনে কমলো। আমরা জানি ভারতবর্ষের কন্যা হয়ে জন্মানো, এখানে কন্যা ভ্রূণ হত্যা যেটা প্রত্যেক দিনের ঘটনা। আমার নিজের মেয়ের জন্মদিনে আমি লাডোর এই গানের কথা উল্লেখ করেছিলাম, যেখানে আঙ্গে নামে উতরে যায় সে ধূপ খিচিরিয়া। এবং এখানে একটা কথা ছিল যে তু আনা না ইস দেশ মে মেরে লাডো, যে এই দেশে তুমি এসো না। মানে কন্যা হয়ে জন্মানোটা, এটা যেন মনে একটা অপরাধ, এটা মনে একটা কষ্ট। তো সেখান থেকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই উদ্যোগ, যেখানে যদি অর্থনৈতিক দিক থেকে যেখানে মানুষ খেতে পায় না, সেখানে দাঁড়িয়ে যেটুকু চেষ্টা করা হয় সেই পরিবারের যে ছেলে তার জন্যই, কিন্তু মেয়েদের কথা আলাদা করে ভাবা হয় না। এ কথাকে মাথায় রেখেই এই কন্যাশ্রী প্রকল্প, যেখানে দাঁড়িয়ে এই প্রকল্পের মাধ্যমে অর্থদান, যেখানে স্কুলে গেলে সে তার পড়াশুনোর যে খরচ খরচাটা সে নিজেই করতে পারবে। তো অটোমেটিক্যালি যে যে প্রথম কথাটা তার আগেও বলি, যে যখনই পরিবারের দিক থেকে একটি কন্যা বোঝা হয়ে যায়, তার একটা স্বভাবচরিত ব্যাপার থাকে যে কন্যাকে বিবাহ দিয়ে দাও। এই যে বাল্য বিবাহ, এখান থেকেই একটা শুরু। এই বাল্য বিবাহ আমরা এটা বলি যে খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়া, এর সুদূরপ্রসারী ফল কতটা খারাপ হতে পারে। যদি কেউ অল্প বয়সে বিয়ে হয়, যেটা সব থেকে বড় ব্যাপার, সে কম বয়সে মা হবে। এই কম বয়সে মা হওয়ার কারণে যে আগামী দিনের যে শিশু জন্মগ্রহণ করবে, সেই শিশু কিন্তু শক্তিশালী শিশু হবে না। আর শক্তিশালী শিশু না হলে আগামী দিনের যে পরবর্তী মানে যে প্রজন্ম, সে কিন্তু শক্তিশালী হলো না, না সে শারীরিক দিক থেকে, না সে মানসিক দিক থেকে। তো সবার প্রথম এটার নজরদারি কথা দরকার ছিল যে বাল্যবিবাহ রোধ হলো, যদি তাকে পড়াশুনোর দিকে এটা মোটিভেট করা যায় তাহলে সে স্কুল যাবে। এবং আরও একটি বিষয়, এই প্রকল্পের মাধ্যমে যে অনুদান দেওয়া হয়, যে অর্থনৈতিক অনুদান দেওয়া হয়, সেই অর্থনৈতিক অনুদান একটা মাসে, প্রত্যেক মাসে ভাতা হিসাবে দেওয়া হয়, কিন্তু এককালীন যে টাকাটা, সেই টাকাটা খুব মানে লক্ষণীয় এই স্বপ্নের প্রকল্পে। 18 বছর না হলে কিন্তু এই প্রকল্পের সম্পূর্ণ অর্থ সে গ্রহণ করতে পারবে না, এবং সে যদি বিবাহ করে নেয় তাহলেও এই টাকাটা পাবে না। কি স্বপ্নের প্রকল্প, কি কত সুন্দর একটি ভাবনার প্রকল্প আপনারা ভাবতে পারেন। তো অটোমেটিক হয়েতে প্রত্যেকের লক্ষ্য থাকবে, বাবা মাও দেখবে আমার ছেলে মেয়েটা পড়াশোনা, আমার মেয়েটা পড়াশুনো করতে পারছে, এবং সেই সঙ্গে সে শিক্ষিত হতে পারছে। আগামী দিনে সে যদি শিক্ষিত হয় তাহলে পরবর্তী প্রজন্মকে সে শিক্ষা প্রদান করতে পারবে। তো এই প্রকল্পের মাধ্যমে বাল্যবিবাহ রোধ হলো কথাটা কত যুক্তিযুক্ত আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। বাল্যবিবাহ রোধ হলো, নারী পাচার বন্ধ হলো, এটা খুবই দুঃখজনক একটি বিষয়। যে যখনই এরকম একটি বিষয় থাকে, অনেকেই সেক্ষেত্রে অনেক বিষয় থাকে যে নারীকে যদি এক্ষেত্রে সেক্সুয়াল ওয়ার্কার হিসাবে ব্যবহার করা যায়, সেক্ষেত্রে অন্য দেশে পাচার হওয়া, বাংলাদেশ আমাদের মূলত, এবং এই ধরনের দেশে বিভিন্ন মাধ্যমে অনেকে এটাকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এবং আরও কিছু প্রলোভন দেখে, বিবাহ করবার প্রলোভন দেখিয়ে তাকে পাচার করে দেওয়ার একটা ব্যাপার থাকে। এবং সেক্ষেত্রে সেই মেয়েটি অশিক্ষিত হওয়ার জন্য যদি তার শিক্ষা না থাকে, সে সেটার থেকে বেরিয়ে আসতে পারেন। আমরা দেখেছি কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে অনেকে কিন্তু নিজে প্রতিবাদ করেছে যে আমি বিবাহ করব না, আমি পড়াশুনো করব।
তো এই যে তার নিজের মধ্যে যে একটা প্রচেষ্টা নিজেকে শিক্ষিত করে গড়ে তোলার, এই প্রকল্পের মাধ্যমে একদিকে বাল্যবিবাহ রোধ হলো, নারী পাচার বন্ধ হলো, এবং মানে সব থেকে বড় ব্যাপার যেটা প্রত্যেকটা জায়গাতে হয়েছে, স্কুল ছুটের সংখ্যা দিনে দিনে কমলো। হ্যাঁ অবশ্যই আমি অর্থনৈতিক দিক থেকে আমার দায়িত্ব, সরকার নিচ্ছে, আমাকে অনুদান দিচ্ছে, আমি পড়াশুনোটাকে কন্টিনিউ করতে পারবো এবং আগামী দিনে আমি কোনো চাকরির ব্যবস্থা করতে পারবো, আমি আগামী দিনের পরবর্তী প্রজন্মের কাছে আরেকটু সাপোর্টিভ হব, এই প্রকল্পের মাধ্যমে এই বিষয়টি ভীষণভাবে প্রকাশ পেয়েছিল। এবং 2013 পয়লা অক্টোবর যেটা আমি বললাম, এবং এটা মূলত 13 থেকে 19 বছরের যে বয়স তার মধ্যেই দেওয়া হয়, এবং 8 থেকে 8 to 12 ক্লাসের মাধ্যমে। তো অবশ্যই বাংলার কথায় আমি ফ্যাশন ডিজাইনার নন্দন দাস এইভাবেই বলবো, কিছু কিছু প্রকল্প আছে, কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু রাষ্ট্রনায়ক আছে যারা এইভাবে ক্রমশ তাদের বিভিন্ন স্বপ্নের ভাবনা দিয়ে অনেক কিছুকে বদলে দেয়, আমরা যে ভাবনার মাধ্যমে নিজেদেরকে আগামী দিনে বিকশিত করতে পারি। এই কন্যাশ্রী প্রকল্প এরকমই একটি প্রকল্প। বাল্যবিবাহ রোধ হলো, নারী পাচার বন্ধ হলো, স্কুল ছুটের সংখ্যা দিনে দিনে কমলো, স্লোগান বাংলায় ছড়িয়ে যাক, আমি ফ্যাশন ডিজাইনার নন্দন দাস, আমি এইরকমভাবেই আমার পক্ষ থেকে বাংলার কথা বলবো, বাংলার ভালো ভালো কথাগুলো বলবো, বাংলার পজিটিভ কথাগুলো বলবো, অবশ্যই যেগুলো বাংলা আগামী দিনের ভারতবর্ষের মানুষের কাছে আবারও আবারও জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে, বাঙালি হিসাবে এটাই আমার চাওয়া। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, আমাদের সকলের কাছে পৌঁছে যাক এই স্বপ্নের প্রকল্প, এবং সর্বশেষ বলি কন্যাশ্রী প্রকল্প যে কারণে আন্তর্জাতিক পুরস্কারে পুরস্কৃত হয়েছে, তো খুব অপূর্ব একটি প্রকল্প। আমাদের ভাবনার যারা এই ভাবনায় এগিয়েছেন, অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাকে আমার সশ্রদ্ধ প্রণাম। এই কন্যাদের কথা ভেবে, বাংলা নারীদের কথা ভেবে তোমার এই ভাবনাকে আমি শতকোটি প্রণাম জানাই।